গুড মর্নিং আর শুভ অষ্টমী সবাইকে, অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমি দিদি, মা, কাকি, বৌদি আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। তো আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছি, মানে প্রতিবারই যেমন আমরা লেট করে যাই, সবাই সাজতে সাজতে আমরা অনেকটা লেট হয়ে গেছি। আর আমি আগের দিন যখন জামাকাপড় দেখাচ্ছিলাম তখন বলেছিলাম যে শাড়ি একটা অন্য পরবো, শোনা তো আমি এই জন্য তোকে ধরো তো বৌদি, আমি এই জন্য শাড়িও পরেছি। আর এই শাড়িটা আমি পরেছি দিদার শাড়ি, এখানে বৌদি বেনি রাধিকাকে রেখে যাচ্ছে, কেন রাধিকাকে ধরার এখন কেউ নেই, ওটাকেও নেই, তো আমরা যাই হোক বেনিকে নিই, বেনি প্রতি বছরই যায়। তো একটু কাকিকে দেখাবো, কাকি রাধারি একদম একদম তাড়াতাড়ি আসবে। আর এই যে কাকি, দিদি আসছে, মা আসছে, চলো আগে দেখা এগোনো যাক। আর কাকি আর আমি একদম ম্যাচ করে, মানে ওই সাদা নীলের কম্বিনেশানে ওরটা একটু অফ হোয়াইট বেশি, আর আমারটা ওই একই মোটামুটি, আমাদের সাদা নীল কম্বিনেশানই। আর হোমপাকে নিয়ে আসছে, আর অষ্টমী আর রাতে যখন পরবো দুজনে একই শাড়ি, কালো শাড়ি, তো মোটামুটি ওটা কালকে পরবো। আর এবছর তো আমার এত জামা হওয়া সত্ত্বেও দিদি আমারটা, আমি দিদিটা এভাবেই পরছি, আর আমি মাথায় একটু ফুলও বেঁধেছি, সেটা আমি পরে দেখাচ্ছি। আর দিদি আর মা আসছে, কোথায় গেলি টয় গিয়ে গিয়ে, আর আমার মাথাটা ফুলটা দেখা করছি নাকি। তো আমরা চলে এসেছি, এখন তো মোটামুটি ফাঁকা, সবার দেওয়া হয়েই আছে। সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে, এসব সচন্দনা বন্দা পুষ্পাঞ্জলি নম শ্রী শ্রী দুর্গা দেবী সপরিবার নম নম। তাড়াতাড়ি চলে আসুন, এরপরে কিন্তু আমার বেনিকে ফটো তোলার জন্য বাইরে বসে আছে, ও ভেতরে দাঁড়াবে না। এই যে শোনা, হাত দেখি দাও একটু, অঞ্জলি দেওয়া হলো, বাট ফটো তুলে নিয়েছি আমরা। আর আমরা এখন বাড়ি যাচ্ছি, ওদিকে খুব খিদা পেয়ে গেছে, সকালে সকালে খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। যে বৌদিদির সাথে হাত ধরে আসছে বৌদি, মা আর রাধিকাকে আমরা রেখে এসেছি, কেন ওকে দাদা নিয়ে আসেনি। আর একজন মোটামুটি যা সেজে নিয়েছে, রাত অবধি চলবে মেকআপ কাকি দিয়েছে। কাকি যে কাজ বসে পড়া, কাকি বসে পড়েছে হাত পা ছেড়ে, ওদিকে ও আয়নায় এখনো ব্যস্ত, ও তো তখন তাড়াহুড়ো করে সবাইকে শাড়ি পরিয়ে সবার লাস্টে প্রতিবারের মতো। তো আমরা সেই এখন মা ওদিকে অ্যারেঞ্জ করছে খাওয়া দাওয়া, তো কাকি সকালের টিফিন প্রতি বছর যেমন করে যায় এবছরও তেমন। আমরা কাকিকে যেতে দিই না, মানে কাকি চলে যেতে চাইলেও আমরা যেতে দিই না কাকিকে। কাকা এসে কাকার সাথে কাকির কটা ফটো তুলে দেবো, চলো শোনো কাকা। তো কাকি এত বছর পরে বছর না খেয়ে চলে গেছে, কাকি এত তাড়াহুড়ো ছিল, বেনিও যাচ্ছে, এদিকে মা আটা মাখছে, আর ওদিকে আমাদের আজ পাবে মানে অষ্টমীর জন্য আলুর দম আর কাবলি ছোলা।
মানে চানা মশলা, ওই হচ্ছে, আর আলুরদম হচ্ছে, আর লুচি হচ্ছে, আর তারপরে আমাদের বেলায় মা ভাত করে দেয়। আমার মায়ের ওগুলো খেলে আমরা আর কিছু খাই না, তাও মা বেলায় ভাত করে দেয়। তো মা দিকটা করুক, আমি গিয়ে চেঞ্জ করে নিই আগে, আর তারপর একটু বেরানোর কথা আছে, তো অন্য শাড়ি পরেই বেরোবো। তো এগুলো আগে গুছিয়ে নিই, পুরো ঘর একদম উলট পালট।